প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো সপ্তম শ্রেণীর জীবকোষ ও টিস্যু এর পার্ট থ্রি, মানে গত দুইটা ক্লাস আমরা করেছি এবং গত দুইটা ক্লাসে আমরা কী কী পড়েছি তোমাদের নিশ্চয় মনে আছে। আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের যে অঙ্গাণুগুলো আছে সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা প্রাণী কোষের কিছু অঙ্গাণু সম্পর্কে জানবো বাকিটুকু, এবং উদ্ভিদ কোষের কিছু অঙ্গাণু সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা কী দেখব? প্রথমে আমরা পড়ব নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। এটা কোথায় ছিল? প্রাণী কোষে ছিল। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা এটা কী? নিউক্লিয়াস কি? প্রাণী কোষের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু। জীব কোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস সম্পর্কে তোমরা আগেও পড়েছ। নিউক্লিয়াস আমাদের কি? এটা পরিচিত শব্দ। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। সিপ কোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। কোথায় কোথায় থাকে না? সিপ কোষে এবং লোহিত রক্তকণিকায়। নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে, আর সুগঠিত নিউক্লিয়াসে নিচের কিছু অংশ দেখা যায়। নিউক্লিয়াসে কী কী অংশ থাকে? নিউক্লিয়ার ঝিল্লি থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে এবং ক্রোমাটিন জালিকা থাকে। এখন আমরা পড়ব প্রথমে নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকেই বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি, আর নিউক্লিয়ার বাংলাটাই হলো কেন্দ্রিকা। এটি দুই স্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি। এই ঝিল্লিতে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। তারপর আমরা আসি নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। প্লাজম মানে বলতে বুঝি আমরা কি? জেলির মতো কোনো বস্তু। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক এবং কতিপয় খনিজ লবণ থাকে। এখন আমরা পড়ি নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে বলে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু। ক্রোমোজোমের রংগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সাথে এরা লেগে থাকে। এরা আরএনএ প্রোটিন দিয়ে তৈরি হয়। এরা রাইবোজোমও সংশ্লেষণ করে। অর্থাৎ নিউক্লিওপ্লাজমের মধ্যে যে গোলাকার বস্তুটি থাকে তাকেই বলা হয় নিউক্লিওলাস। চলো তাহলে আমরা এখন নিউক্লিয়াসের চিত্রটি দেখি। এই যে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার মেমব্রেন, বাইরের আবরণ, নিউক্লিয়ার রন্ধ্র, মাঝখানে ফাঁকা স্থান, ভিতরে নিউক্লিওলাস, এই যে বড় গোলাকার বস্তু, নিউক্লিওপ্লাজম, ভিতরে জেলির মতো বস্তু এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার ক্রোমাটিন জালিকা হলো ভিতরে এই যে পেঁচানো অপেঁচানো অংশগুলো, সেগুলো হলো নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিউক্লিয়াসের চিত্রটি তোমরা বাসায় আঁকার চেষ্টা করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, পরীক্ষায় প্রায় এটা এসে থাকে। এখন আমরা পড়ব ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা কি? কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। তোমরা চিত্রে একটু আগে দেখেছ নিউক্লিয়ার রেটিকুলামটা কী? পেঁচানো। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য কোনো নির্দিষ্ট। এসব ক্রোমোজোম বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং এটি বংশ পরম্পরা ক্রোমোজোমের কাজ করে। ক্রোমাটিন জালিকার মাঝখানে যে পেঁচানো নালীগুলো সেগুলোই হলো ক্রোমোজোম। এখন আমরা একটি ক্রোমোজোমের চিত্র দেখি। এই যে দেখতে পাচ্ছ একটা ক্রোমোজোমের চিত্র, যে পেঁচানো নালীগুলো আমরা দেখলাম তারই একটা বড় চিত্র এখন আমরা দেখব। ওপরে আছে কি? স্যাটেলাইট। আর এখানে যে কুঞ্চিত অংশটুকু হলো গৌণ কুঞ্চন, এই দুইটা নিয়ে হলো ক্রোমোজোমের বাহু। তারপর আছে ক্রোমানেমাটা, আর মাঝখানে সেন্ট্রোমিয়ার, আর নিচে আছে ধাত্র, এগুলো নিয়ে হলো ক্রোমোজোম। তাহলে আমাদের প্রাণী কোষের মোটামুটি অংশগুলো শেষ। এখন আমরা পড়ব উদ্ভিদ টিস্যু সম্পর্কে।
एक ही বা বিভিন্ন প্রকার এক গুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তাদেরকে টিস্যু বা কলা বলে। এই সংজ্ঞাটাকে আমরা আগেই পড়েছি না? হ্যাঁ, এই টিস্যু উদ্ভিদ টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোষগুলো বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না। এই স্থায়ী টিস্যু আবার তিন ধরনের, সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। আমরা এই অধ্যায়ে কী পড়ব? সরল টিস্যু এবং জটিল টিস্যু সম্পর্কে। তাহলে চলো এখন আমরা শুরু করি সরল টিস্যু। যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে বলে সরল টিস্যু। এর প্রত্যেকটি টিস্যুই কি আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, মানে একই রকম। এই সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এখন প্রথমে আমরা পড়ব প্যারেনকাইমা। উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই টিস্যুর কোষগুলো কি জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় কোনো ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। এইসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা। কি বলা হয়? ক্লোরেনকাইমা। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হলো দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। এরপর আসি কোলেনকাইমা। এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। কোষপ্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়, তবে এতে কোষপ্রাচীর অসমভাবে পুরু এবং কোণাগুলো অধিক পুরু। কোষপ্রান্ত চৌকোনাকার, সরু, তীর্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এই কোষ যখন ক্লোরোপ্লাস্টে থাকে তখন এরা কী করে? খাদ্য প্রস্তুত করে। তারপর আমরা আসি স্ক্লেরেনকাইমা। এই টিস্যু কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। প্রোটোপ্লাজম বিহীন লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। তোমরা চিত্রে এই তিনটা কোষেরই চিত্র দেখতে পাচ্ছ। টিস্যুর প্রথমটা কি প্যারেনকাইমা, দ্বিতীয়টি কোলেনকাইমা এবং তৃতীয়টি হলো স্ক্লেরেনকাইমা। দেখো চিত্র তিনটি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই চিত্র তিনটিও তোমরা আঁকার চেষ্টা করবে। এই স্ক্লেরেনকাইমাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ফাইবার, অন্যটি হলো স্ক্লেরাইট। উদ্ভিদের দৃঢ়তা প্রদান, পানি এবং খনিজ লবণ পরিবহন করা এদের কি মূল কাজ। এখন আমরা ফাইবার এবং স্ক্লেরাইট সম্পর্কে জানি। ফাইবার বা তন্তু, এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত, শক্ত এবং দুই প্রান্ত বিশিষ্ট, তবে কখনও কখনও ভোঁতা হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কূপ বলে। এদের অবস্থান ও গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। স্ক্লেরাইট, এদেরকে স্টোন সেলও বলা হয়। এরা খাঁটিও, সমবেশীয়, কখনো লম্বাটে আবার কখনো তারকাকার হতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষপ্রাচীর কূপযুক্ত হয়। নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজতত্ত্বে কি বীজত্বকে স্ক্লেরাইট টিস্যু দেখা যায়। বহিত্বক, জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে প্রত্যপিন্ত্রে কোষগুচ্ছ রূপে ওরা থাকতে পারে। তাহলে আমরা কি পড়লাম? উদ্ভিদ টিস্যু সরল টিস্যু সম্পর্কে আজকে আমরা জানলাম। সামনের ক্লাসে কি আমরা জটিল টিস্যু সম্পর্কে জানব। তাহলে তোমরা এই পর্যন্ত খুব ভালো করে পড়বে এবং চিত্রগুলো ভালো করে আঁকার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।